এবারে আমি আপনাকে আমাদের ইন্টারভিউ পর্বের শেষ প্রশ্নটা করব একেবারে সহজ সরল আর সরাসরি একটা প্রশ্ন আমরা অনেক মুসলিমকে দেখি তারা বলছে বিসমিল্লাহ রহমান রাহিম খাওয়ার ঠিক আগে এটা কি শুননত আমি ব্যাপারে যতটুকু জানি কখনো শুনিনি এমন সহি হাদিসের কথা এখন পর্যন্ত এরকম কোন সহি হাদিস খাঁটি হাদিস দেখিনি যেখানে আমাদের নবী বলেছেন যে খাওয়ার আগে তোমরা বলবে বিসমুল্লাহ রহমান রাহিম অথবা নবী খাওয়ার আগে বিসমুল্লাহ রহমান রাহিম বলেছেন সত্যি বলতে আমার জানা মতো সব হাদিস বলছে নবী বলেছেন বিসমিল্লা এরকম একটা হাদিস এটা আছে সহি বুখারিতে খন্ড নাম্বার সাত বুক অব ফুডস হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর নবী বলছেন একটা ছোট ছেলেকে যে খাওয়ার আগে আল্লাহর নাম নেবে বলবে বিসমিল্লা খাবে ডান হাত দিয়ে আর যেটা তোমার সামনে আছে একটা হাদিসের বর্ণনা দিয়েছেন হজরত আয়সা রাজি আল্লাহ এটা আছে দাউদে বুক ফুডস হাদিস হাজার সাতশো আটান্ন আয়েশা রাজ উম উম্মুল মুমিনিন আল্লাহন হা তিনি বলেছেন যে যখন তোমরা খাবে শুরুতে বলবে বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি আর যদি খাওয়ার আগে বিসমিল্লা বলতে তোমরা ভুলে যাও তাহলে যখনই মনে পড়বে তখনই বলবে এর মানে হচ্ছে আল্লাহর নাম নিচ্ছে একেবারে শুরুতে আর আল্লাহর নাম নিচ্ছে একেবারে শেষে তাহলে আমাদের নির্দেশ দিয়ে গেছেন এটাই তবে এটা দুর্ভাগ্যজনক যেহেতু অনেকে জানে না তাই তারা বলে বিসমিল্লাহ রহমান রাহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি একবার আমি একজন মুসলিম ভাইকে বলেছিলাম এখানে বিসমিল্লা হচ্ছে সঠিক শব্দ সে বলল বিসমুল্লাহ রহমানের রাহিম তো আরো বেশি দয়াময় পরম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি এটা কি বিসমিল্লা চেয়ে ভালো না আমি বললাম নবী যখন বলেননি তখন কি নবীর কথাটাকে উন্নত করবেন তারপর তাকে বললাম আপনার এই ধরেন আমি কোন পশু করবো করছি যখন পশু জবাই করছি তখন বলছি বিসমিল্লা বিসমিল্লাহ আল্লাহ আকবর বলবেন না বিসমিল্লাহ রহমানের রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি চিন্তা করেন যখন পশু জবাই দিচ্ছেন তখন বলছেন আল্লাহ তুমি দয়াময় পরম দয়ালু দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলিমই এটা জানে না তাই কোন হাদিসের কথা না শুনেই নিজেরাই যুক্তি দেখানোর চেষ্টা করা যেটা মোটেও ঠিক না আমরা আল্লাহ এবং রাসুলের কথা মেনে চলব। জাজাক আল্লাহ খায়ের আপনার অকাট্য যুক্তি কোনোভাবেই খণ্ডন করতে পারছি না